সাকিব কে বলছে এক নম্বর বুয়া 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 যা মনে করেন এখানে শত 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 এখানে পাবলিক দাঁড়াইছিল যে তার কাছে কিছু একটা পাবে কিছু একটা পাবে আশা দুরাশা করে সে চলে গেল চোরের মতো অনেক অনেক পার আশা ছিল যে আপনি যা রাত্রে ইংল্যান্ডের সাথে আপনার খেলা হারার পর পর আপনি কালকে আবার এখানে আসলেন আইসেন মনে করেন এখানে এককভাবে সে এখানে প্র্যাকটিস করে চলে গেল প্র্যাকটিস করে চলে গেল প্র্যাকটিস করে যাওয়ার পরে মনে করেন এখানে আদার্স আসছে চোরের মতন সে চোরের মতন চলে গেছে এখানে সে দেখাইলো যে এটা তো কোনো একজন দেশের অধিনায়ক হিসাবে এটা পাবলিক অ্যালাউ করতেছে তার এখানে পাবলিকের সান্ত্বনা ধরছিল খেলা হার জিত আছে ইয়ে মাঝখানে আমরা এখানে সম্মতি দিতে পারতাম কথা বলতে পারতো সে অস্ত্র অস্ত্র 10 মিনিটের কথা বলে সে অস্ত্র করে গাড়ির ভিতরে পার্কিংয়ে ঢুকে অস্ত্র করে আসে চলে গেল এর দুঃখ বলার শেষ নাই কি জানতে চাচ্ছেন আপনি কি জানতে চাচ্ছেন দল নিয়ে বিশ্বকাপ নিয়ে যে আতঙ্ক ছিল সে আতঙ্ক থেকে দূরে চলে গেছে যে জায়গায় আমাদের তামিম ভাই নেই যে জায়গায় বিশ্ব রেকর্ড করার মতো তামিম ছিল এক নম্বর ব্যাটিংয়ে থাকবে ক্রিসে থাকবে অন্য অন্য দেশের ব্যাটসম্যান বলার ভয় থাকবে আতঙ্ক থাকবে আতঙ্ক এখন থাকছে না কারণ কারণ হলো যে আমাদের তামিম ভাই নেই তামিম ভাইয়ের কারণে বিশ্বকাপ ইঞ্জুরি দুর্বল হয়ে গেছে না তামিমের জায়গায় অন্য অন্য ম্যান আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি তামিম তামিমে অবশ্যই অবশ্যই দরকার ছিল 100 তামিম ছিল ক্রিজে থাকলে অন্য অন্য বোলাররা আসার আগে বল কীভাবে করবে আতঙ্ক থাকতো সে আতঙ্ক থেকে সে অন্য অন্য বোলাররা অন্য অন্য দেশের ব্যাটসম্যানরা আইসা ওই জায়গার ভিতরে খেলতেছে অনায়াসে খেলতেছে মতামত একটাই মতামত এটা বিসিবি সম্পূর্ণ দেয় বিসিবি এখানে এক নম্বর প্রধান হলো আপনার পাপনকে সরাইতে হবে নান্নুকে সরাইতে হবে সুজনকে সরাইতে হবে হাতুর হোসেনকে সরাইতে হবে এই দেশ বিসিবি সমস্ত সব কিছু ঠিক থাকবে এখানে একমাত্র প্রাধান্য ওদেরকে আগে সরাইতে হবে নাইলে আর কোনো কিছুই থাকবে না